ফ্রেন্ডস, এইবার পাহাড়ের ভিউটা দেখুন, একদম খাড়াই। হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। তো আজ সকাল সকাল উঠে বন্ধুরা আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড় দেখার জন্য, যেটা আপনার মূলত একটি পিকনিক স্পট বলা যায়। আর আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদের একটু দেখিয়ে দিই। এই যে আমার সঙ্গী আজকে নিতাইদা রয়েছে, চলুন আপনাদের নিয়ে যাই শুশুনিয়া পাহাড়। পাহাড়ে আমরা উঠবো, দারুণ এনজয় হবে, সঙ্গে থাকুন আপনারা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন আপনাদের নিয়ে যাই। এই যে বাবা মা রয়েছে পেছনে বসে, দিদা রয়েছে, তো চলুন যাওয়া যাক। কলকাতা থেকে একদিনে বেড়ানো সেরা ঠিকানাগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় একটি জায়গা হলো, যেটি হলো বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়। শীতকাল মানেই বাঙালির জীবনের বেড়াতে যাওয়ার সূচনা। কলকাতা থেকে এই শুশুনিয়া পাহাড়ের দূরত্ব অ্যাপ্রক্স 200 কিলোমিটার, সময় লাগবে চার চাকায় আপনাদের 3 থেকে 4 ঘন্টা। ফ্রেন্ডস, কিছুটা জার্নির পর একটা অসাধারণ সুন্দর ভিউ দেখতে পেলাম, তো আপনাদের দেখাই বন্ধুরা শুশুনিয়া পাহাড়ের সেই ভিউটা। এই দেখুন বন্ধুরা, শুশুনিয়া পাহাড়ে মূলত একটি পিকনিক স্পট, আপনারা চাইলে পাহাড়েও উঠতে পারেন এবং সুন্দর পিকনিক করার জন্য এই জায়গাটা অসাধারণ। আর বন্ধুরা, আপনারা যদি, আমরা যেহেতু প্রাইভেট কার নিয়ে এসেছি, তো আমাদের হুগলি থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স 189 কিলোমিটার, তো আপনারা যদি কলকাতা থেকে আসেন অ্যাপ্রক্স ডিস্টেন্স পড়বে 220 থেকে 250 কিলোমিটার। আর বন্ধুরা, আপনারা যদি ট্রেনে করে আসেন তো এখানকার যে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো ছাতনা, বাঁকুড়া নেমেও আসতে পারেন, ডিস্টেন্সটা একটু বেশি, 20 কিলোমিটার। তো সঙ্গে থাকুন, পাহাড়ের কাছে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি শুশুনিয়া পাহাড়। তো শুশুনিয়া পাহাড়ের পাদদেশে রয়েছি, এখান থেকে কিছুটা পথ আমাদের হেঁটে উঠে, তারপর পাহাড়ের সেই ভিউটা আপনাদের ওপর থেকে যে পুরো শহরের ভিউটা আপনাদের দেখাবো। তো ভিডিও সঙ্গে থাকুন। আপনাদের যে বললাম যে এখানে আপনারা এলে পিকনিক করতে পারবেন, তো এই যে এখানে পিকনিক করার জন্য জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন। ফ্রেন্ডস, এই বাজারের মধ্যে অনেকগুলি হোটেল আপনারা পেয়ে যাবেন, এখানে টিফিন এবং দুপুরের মধ্যাহ্নভোজন সেরে নিতে পারেন। ফ্রেন্ডস, নাইট স্টে করার জন্য এই শুশুনিয়ার আশেপাশে যেসব হোটেলগুলি রয়েছে, আমি তার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে নেবেন। ফ্রেন্ডস, আমরা একটু টিফিন করে নিই, তারপর আপনাদের সঙ্গে একবারে পাহাড়ের জার্নিতে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আজকের টিফিন লুচি আর ঘুগনি। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো চলুন এবার পাহাড়ে ওঠা যাক। ফ্রেন্ডস, আপনারা এখানে বিভিন্ন দোকান পেয়ে যাবেন, তো কেনাকাটা করতে চাইলে অবশ্যই করে নিতে পারেন। ফ্রেন্ডস, এখান থেকে আমাদের শুশুনিয়ার ট্রেকিং জার্নি শুরু হলো, সঙ্গে থাকুন যাওয়া যাক। ফ্রেন্ডস, পাহাড়ে ওঠার মুখেই বাম দিকে এই জলের ধারা দেখতে পাবেন, এখানে আপনারা স্নান এবং খাবার জল সংগ্রহ করে নিতে পারেন। আর এই জলের উৎস বন্ধুরা কোথা থেকে তার এখনও সন্ধান নেই।
ফ্রেন্ডস, শুশুনিয়া পাহাড়ের জার্নি আমাদের শুরু হয়ে গেছে। এই যে কিছুটা এগিয়ে এসেছি, হাইট যেটা দেখলাম বন্ধুরা অ্যাপ্রক্স 450 মিটার, অনেকটাই খাড়াই। কিছুটা যেতে যেতে আপনারা এরকম বিশ্রামালয় পাবেন, আপনারা একটু রেস্ট নিয়ে নিতে পারেন। অনেকটা হাঁপিয়ে গেছি, এখনও হাফও উঠতে পারিনি বন্ধুরা, তো দেখা যাক। একটু বিশ্রাম নিয়ে আবার আপনাদের সঙ্গে ভিডিওয় দেখা হচ্ছে, তো চলুন। আগে পরেশনাথ ট্রেক করেছি, তো ওটা রাস্তা অনেকটা হলেও, চার পাঁচ ঘন্টার হাঁটা পথ হলেও জার্নিটা এত খাড়াই ছিল না। পরেশনাথের ভিডিও যদি আপনারা দেখে না থাকেন, আমি আমার ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে নেবেন। ফ্রেন্ডস, প্রায় আধ ঘন্টা 45 মিনিট জার্নি পর আমরা এখন হিলটপে রয়েছি। তো চারিদিকটা দেখুন বন্ধুরা, অসাধারণ ভিউ। কুয়াশা থাকার কারণে ভিউটা আপনারা হয়তো পরিষ্কার দেখতে পাবেন না, তাও যতটা সম্ভব হচ্ছে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন সেকেন্ড পাহাড়ে রয়েছি। এখান থেকে আবার ওই পাহাড়টায় নেমে ট্রেক করা যায়। ওখানে শুনলাম নাকি একটি মন্দিরও রয়েছে, আমরা যাবো না বন্ধুরা, কেননা আমাদের আবার ফিরতে হবে। শুশুনিয়া ট্রেকিং জার্নি এখানেই শেষ। ভিউগুলো আপনাদের দেখালাম, অসাধারণ সুন্দর লাগছে। তো আজ এখানেই শেষ বন্ধুরা, এবার এখান থেকে নেমে যাওয়ার পালা। ফ্রেন্ডস, এবার আমাদের পাহাড় থেকে নেমে যাওয়ার পালা। ফ্রেন্ডস, এখানে আপনারা বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে নাইট স্টে করতে পারেন। তো এখানে ইয়থ হোস্টেলও রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস যদি সম্ভব হয় আমি দিয়ে দেবো, এবং আরও বিভিন্ন হোটেল রয়েছে, আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো বন্ধুরা, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান।